নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বর্তমান ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বেলা সোয়া ১১টার দিকে মেয়র আইভির ব্যক্তিগত সহকারী আবুল হোসেন এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এ পর্যন্ত মেয়র পদে চারজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অন্যদিকে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনে এ পর্যন্ত মোট ১১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।